হালাল এটি তো আনলিমিটেড আর হারাম এটা লিমিটেড বিশেষ করে রমজান কারিমে রমজান এবং রমজানের বাইরে সবসময় আল্লাহ তালা যেমন পুত পবিত্র ইন্না লা ইকবালু ইল্লা তাইয়েব আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কখনও গ্রহণ করেন না তা আমরা এই রমজান কারিমে আমাদের যত ইবাদত বন্দিকে সবগুলো কিন্তু ডিপেন্ড করবে হালাল পানাহারের উপরে আপনি প্লিজ বলবেন কোরআন এবং সুন্নার আলোকে হালাল পানাহারের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে ইন আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুলিল্লাহ মাবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতরণ করেছেন হালাল এবং হারাম আপনি যেমনটি বলছিলেন কোরআন এবং সন্ন্যার আলোকে আপনি একটি আয়াত উদ্ধৃত করেছেন বা বলেছেন যে আল্লাহ সব হান হুয়া আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদ উদ্বন্দ্বীর জন্য তো মানব জাতির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দাসত্ব করা তার গোলামি করা তার ইবাদত বন্দেকি করা এখন সারা জীবন ইবাদত করলাম ঠিকই কিন্তু আমার ইবাদত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় কবুল না হয় তো এর চেয়ে হতভাগা আর কি হতে পারে না দেখুন মানুষ হচ্ছে দুটো জিনিসের সমন্বিত একটি রূপ দেহ এবং আত্মা আমাদের এই দেহকে সুস্থ সবল রাখার জন্য আমরা কিন্তু খুব ভালো খাবার এগুলো দরকার পচা দুর্গন্ধ বাসি এ খাবারগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর ঠিক একইভাবে আমাদের আত্মাকে সুস্থ সবল রাখার জন্য আত্মার কিছু খোরাক দরকার আত্মা ব্যাধিগ্রস্ত যদি হয়ে যায় তাহলে কিন্তু তার প্রভাব আমার এই বডির উপর পড়ে যেমনটি সৈবরি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহআসালাম বলেছেন যে ওই গোষ্ঠীর টুকরোটা নষ্ট হয়ে গেলে পুরো বডিটা তখন আর সচল থাকবে না সেটাও নষ্ট হয়ে যাবে তো আমাদের আত্মাকে যদি আমরা ভালো রাখতে চাই ওখানে পবিত্র খোরাক পবিত্র খাবার দিতে হবে স্পষ্ট বড়ালা

অনুগ্রহ অর্থাৎ আল্লাহ রিজিক অনুসন্ধান করো এখানে আল্লাহ সব তালা বলেছেন যে ওয়াজ করুল্লাহ আল্লাহকে স্মরণ রাখো হালাল রিজিক যেই বিষয়টা আসছে রিজিকের ক্ষেত্রে গিয়ে বা অর্থনীতিকে এই জায়গাতে গিয়ে আমরা কিন্তু পদস্খলিত হই এজন্য একজন মমির একজন মুসলমান বা মানুষ মাত্রই যদি তার ভিতরে এই কনসেপ্ট বা আমি যেটা বলি যে তাকর এই সফটওয়্যার যদি ইনস্টল করা থাকে যে আমার আল্লা ও তারা দেখছেন আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে তাহলে কিন্তু তার ওই হারাম পথে পা বাড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই